পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে শুধুমাত্র মেয়েরা বাস করত, সেখানে একটামাত্র পুরুষও ছিল না। আর এই মেয়েগুলো শারীরিক সম্পর্ক করার জন্য কোনো ছেলে পেত না, তাই তারা বাচ্চা নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকত। কিন্তু তাদের দেশে কোনো ছেলে ছিল না। বহু বছর পর একবার সেখানে হঠাৎ করে ঘুরতে ঘুরতে একদল ছেলে চলে আসে, আর তখন সেই মেয়েগুলো সবাই তাদেরকে পাওয়ার চেষ্টা করে। কিন্তু ছেলেগুলো এমন একটা দেশ দেখে খুব ভয় পেয়ে যায়, আর মেয়েগুলো তাদের থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করে। হ্যালো বন্ধুরা, এমন একটা অদ্ভুত দেশের গল্প শুনতে চলেছেন আজকে। এই হচ্ছে মাস্টার ট্যাঙ্ক, আর সে আজকে তার কয়েকজন সঙ্গী নিয়ে যাচ্ছে তাদের সবচেয়ে পবিত্র গ্রন্থ আনতে পৃথিবীর অদ্ভুত একটা দেশে। আসলে তার সাথে এই দুজন সঙ্গী হচ্ছে ডিমন, আর তারা যখন যাচ্ছিল তখন তাদের সাথে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত সব ঘটনা, আর এই সব ঘটনাগুলো তারা খুবই ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। এরপর হঠাৎ করে তারা একটা নদী পার হতে যাচ্ছিল, তখন সেই নদীর মধ্যে থাকা মনস্টার তাদের উপর আক্রমণ করে। তারা তার থেকে বাঁচার অনেক ট্রাই করে, তবে সেই মনস্টার তাদেরকে খাওয়ার জন্য চলে আসে। কিন্তু তখন আমরা দেখতে পারি এই নদীর মধ্যে অর্থাৎ হাওয়ার উপরে একটা পোর্টাল ওপেন হয়ে যায়, আর সেই পোর্টাল দিয়ে তারা সবাই বেরিয়ে চলে যায়, আর এভাবেই সেই মনস্টারটা তাদের আর খেতে পারে না। তো পোর্টালের এই পারে আসার পরে তারা চারজনই একটা পাহাড় থেকে নিচের দিকে পড়ছিল, আর তখনই মাস্টার ট্যাঙ্ক দেখতে পায় এই পাহাড়ে একটা খুবই সুন্দর মেয়ে ঝুলছে। আর এই মেয়েটা এত বেশি সুন্দর ছিল যে মাস্টার ট্যাঙ্ক শুধু তার দিকে তাকিয়েই ছিল, আর তখনই এই মেয়েটা পিছলে পড়ে যায়। কিন্তু তার যে হরিণ ছিল সে তাকে দেখে ফেলে, আর সে গিয়ে তখন তাকে রক্ষা করে। কিন্তু অন্যদিকে বাজি আর শাহ তারা খুব বাজেভাবে নিচে পড়ে। তো এরপর এই মেয়েটা তাকে জিজ্ঞেস করে, তুমি কি পুরুষ? তখন সে বলে হ্যাঁ। আর এটা শোনার পরে এই মেয়েটা খুব সুন্দর একটা হাসি দেয়, আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আর একটু পরে সে একটা কিংডমে চলে আসে, আর এটা ছিল অল উইমেন কিংডম, অর্থাৎ এই রাজ্যে শুধুমাত্র মেয়েদেরই বসবাস, এখানে একটামাত্র পুরুষও নেই। এখানে মন্ত্রী, মিনিস্টার এবং কাজের মেয়ে থেকে শুরু করে সবাই ছিল মেয়ে। তখন জানা যায় এই মেয়ে হচ্ছে এই রাজ্যের রানী। এরপর সে তার দাসীদের কাছে আসে, আর তার দাসীদের কাছে সে বলে, আজকে জঙ্গলের মধ্যে আমি চারটা পুরুষকে দেখতে পেয়েছি, তবে এখানে কেউ তার এই কথাগুলো বিশ্বাস করে না। অর্থাৎ আমরা জানতে পারি এই রাজ্যকে পুরো দুনিয়া থেকে আলাদা করে দেওয়া হয়েছে, আর এই জন্য এই রাজ্যের কেউ এখন পর্যন্ত কোনো পুরুষকে দেখতে পায়নি। তবে রানী তাদেরকে বারবার করে বোঝানোর ট্রাই করে, আমি তাদের সামনে গিয়েছি এবং খুব কাছ থেকে তাদেরকে দেখেছি, তবে তারা কেউই তার কথা বিশ্বাস করছিল না। তাদের মনে হয় রানী হয়তো একটু অসুস্থ হয়ে গেছে। তো এর একটু পরে দেখা যায় রানী চলে আসে তাদের লাইব্রেরিতে, আর এখানে তাদের পূর্বসূরীদের যেসব বই ছিল সেগুলো সে পড়া শুরু করে, আর সে দেখতে পায় এখানে লেখা আছে যে পুরুষ হচ্ছে বিষাক্ত মানুষ। তবে সে এইটাও নোটিশ করে যে এখানে বইয়ের মধ্যে থেকে কিছু পৃষ্ঠা হারিয়ে গেছে, আর তখনই এখানে চলে আসে মহারানী। আর যখন মহারানী এই পুরুষদের কথা শুনতে পারে তখন সে একটু ফায়ার অর্থাৎ রেগে যায়, আর সে তার সমস্ত লোকদেরকে বলে সেই পুরুষদেরকে যত জলদি সম্ভব তাড়াতাড়ি খুঁজে বের করে এখানে নিয়ে আসতে। আর এদিকে দেখা যায় মাস্টার ট্যাঙ্ক, মানকে কিং এবং শাহ আর বাজি মিলে যেখানে রাস্তা খুঁজছিল বের হওয়ার, সেখানে বেজি গিয়ে অনেকগুলো মেয়েকে দেখতে পায়, আর সে এতগুলো মেয়েকে একসাথে দেখে একটু ইমোশনাল হয়ে যায়, আর এজন্য সে তার বডিকে ট্রান্সফর্ম করে একটা পুরুষের বডিতে কনভার্ট করে তারপর তাদের সামনে আসে। আর তখনই এই পুরুষ লোকটাকে দেখার পর এই মেয়েগুলো ইমপ্রেস হওয়া তো দূরের কথা, উল্টো তাকে ধরে পেটানো শুরু করে, আর এই কারণে বেজি আবারও তার আগের রূপে ব্যাক করে। আর তখনই কিছু সিপাহী তাদের কাছে চলে আসে, কিন্তু যখন এখানে ফাইট শুরু হবে তখন মাস্টার ট্যাঙ্ক তাদেরকে বলে মেয়েদের উপর আক্রমণ করতে হয় না, আর সে ব্যাপারগুলোকে খুব শান্তিপূর্ণভাবে সমাধান করতে চায়। তবে এখানে এই মেয়েগুলো একটু বেশি রেগে ছিল, আর তারপর তারা তাদের তিনজনকে বন্দি করে তাদের রাজ্যে নিয়ে আসে যাতে করে তাদেরকে শাস্তি দিতে পারে। আর এই রাজ্যটাকে দেখার পর মাস্টার ট্যাঙ্ক ক্লিয়ারলি বুঝতে পারে যে এটা হচ্ছে অল উইমেন কিংডম। তো এরপর তাদেরকে রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসা হলে তখনই হঠাৎ করে সেখানে একটা বৃদ্ধ মহিলা আসে, আর এই মহিলাটি একটা পুরনো বই বের করে, আর এই বইয়ের মধ্যে লেখা ছিল একটা মং, একটা মাঙ্কি আর একটা পিগ তারা একটা নীল চামড়াওয়ালা একটা লোককে নিয়ে আসবে। অর্থাৎ তারা বুঝতে পারে তাদের এখানে আসার ভবিষ্যৎবাণী অনেক আগে থেকে করা হয়েছিল। তো এখানে এই বৃদ্ধ বলে যে যদি আমরা বইয়ের কথা বিশ্বাস করি তাহলে তারা চারজন এখানে ধ্বংস করার জন্য এসেছে। আর এটা শোনার পর তারা খুব রেগে যায়, আর সবাই বলে যে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। আর আমরা দেখতে পাই মহারানী চাপের মধ্যে পড়ে তাদের সবাইকে ফাঁসির হুকুম দিয়ে দেয়, কিন্তু রানী বলে তাদেরকে ফাঁসি দেওয়ার আগে তাদের জেলের ভিতরে একদিন বন্দি করে রাখা হোক যাতে করে তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করা যায়। এই জন্য মহারানীও রাজি হয়ে যায়, আর তারপর তাদেরকে একদিনের জন্য জেলের ভিতরে ভরে দেওয়া হয়। তবে মাঙ্কি কিং এর কাছে সুপার ন্যাচারাল পাওয়ার ছিল, অর্থাৎ তার একার কাছে এত পাওয়ার ছিল যে এখানে সমস্ত মেয়ের সাথে সে একাই ফাইট করে তাদের সবাইকে সেভ করে নিয়ে যেতে পারবে। তবে যেহেতু মাস্টার কিং তাকে না করেছিল আর এই
এইজন্য সেগুলো করেনি। তবে যেহেতু এখন তাদের আটকে দেওয়া হয়েছে, তো এইজন্য মাস্টার বলে, ঠিক আছে, তুমি এখন জেলটাকে ভেঙে আমাদেরকে উদ্ধার করো। আর মাঙ্কি কিং জেলটাকে খুলেও ফেলে। তবে এরপর যখন তারা বেরিয়ে যাবে, তখন বাইরে দেখা যায় রানী তার দাসীদের নিয়ে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য আসছে। তবে তারা রানী এবং তার দাসীদের দরজার নিচে চাপা ফেলে তারা সবাই এখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু তারা পালানোর সময় এখান থেকে পালাতে পারে না, কারণ এই রাজ্যটাকে এমন একটা সিস্টেমে প্রোটেক্ট করা ছিল যে মাঙ্কি কিং এরও ক্ষমতা নেই এখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া। আর এটা দেখে মাস্টার ট্যাং সবাইকে বলে, এখন আমাদের রানীর সাথে কথা বলতে হবে, কারণ একমাত্র রানী পারবে আমাদের এখান থেকে উদ্ধার করতে। এরপর তারা রানীর সাথে কথা বলতে আসে, আর রানী তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। এরপর তাদেরকে যখন হত্যা করার জন্য একটা জায়গায় নিয়ে আসা হয়, তখন তার কিছু আগে সেখানে রানী আসে এবং সে মঙ্কে বলে, আমি তীরগুলোকে খেলনা তীরে পরিবর্তন করে দিয়েছি যাতে করে তোমাদের কিছু না হয়, কিন্তু যখন তীরগুলোকে ছোড়া হবে তখন তোমাদের মরার নাটক করতে হবে, তাহলেই তোমরা বেঁচে যেতে পারবে। এবং আস্তে আস্তে সবার উপরে তীর মারা হয় আর তারা সবাই মরার নাটক করে। এরপর তারা মারা গেলে তাদেরকে একটা জায়গায় ফেলে দিয়ে আসা হয়, কিন্তু একটু পরে সেখানে রানী এসে তাদের সবাইকে একটা সেফ প্লেসে নিয়ে যায়। আর রানী তাদেরকে যেখানে নিয়ে এসেছে সেটা হচ্ছে তাদের সবচেয়ে পবিত্র জায়গা। এরপর রানী তাদেরকে বলে, এই রাজ্য থেকে বের হওয়ার কোনো রাস্তা আমিও জানি না, কারণ বহু শতাব্দী হয়ে গেছে এই রাজ্য থেকে কেউ বের হওয়ার চেষ্টাও করেনি। তবে রানীর এটা পুরো বিশ্বাস, তাদের বই থেকে যে পৃষ্ঠাটা গায়েব হয়ে আছে সেটাই হয়তো এখান থেকে বের হওয়ার কোনো একটা রাস্তা আছে। আর এটা শোনার পর মাঙ্কি কিং বলে, হয়তো এই ধর্মীয় প্লেসেই সে পৃষ্ঠাটা লুকানো আছে, আর এজন্য সে সেটাকে খুঁজতে শুরু করে দেয় এবং কিছুক্ষণ পর তার জাদুকরি পাওয়ার দিয়ে সে সেটাকে খুঁজেও ফেলে। কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ দেখা যায় তাদের সবার পেট ফুলে গেছে। আর এটা দেখে রানী তখন হাততালি দেয় আর সে বলে, তোমরা এখন সবাই গর্ভবতী হয়ে গেছো, আর এখানকার পানি যারা পান করে তাদের সবাই গর্ভবতী হয়ে যায়। আর এটা শুনে মাস্টার ট্যাং তো অবাক হয়ে যায়, কারণ পুরুষ মানুষ কিভাবে গর্ভবতী হতে পারে। আর রানী তখন তাদের সবাইকে বলে, এখানে যত মেয়ে আছে তারা সবাই এই পবিত্র জায়গার পানি খেয়ে প্রেগনেন্ট হয় এবং তারা বাচ্চা জন্ম দেয়। আর রানী তাদেরকে এটাও বলে যে, তোমাদের বাচ্চা হতে মাত্র 9 দিন সময় লাগবে। আর তখন এখানে একটা দাসী বলে, আমি এমন একটা মহিলাকে চিনি যে কিনা এই প্রেগনেন্সির সমস্যাকে সমাধান করতে পারে, কারণ তার কাছে এমন একটা ঔষধ আছে যেটা প্রেগনেন্সিকে নষ্ট করে দেয়। আর তার কাছ থেকে ঔষধ নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয় মাঙ্কি কিংকে। এরপর মাঙ্কি কিং তার কাছে যায় ঔষধ নিয়ে আসতে, কিন্তু সেই মহিলা বলে, আমি যখনই একমাত্র আসল কষ্ট পেয়ে কাঁদা শুরু করব তখন আমার চোখ থেকে যে পানি বের হবে সেটাই হবে সেই প্রেগনেন্সির ঔষধ। এরপর মাঙ্কি কিং তাকে তার জীবনের গল্প শোনাতে থাকে আর এই গল্পটা শুনে মহিলা কেঁদে ফেলে। আর তখন মাঙ্কি কিং সেই পানি নিয়ে আসে আর তাদের সবার প্রেগনেন্সির সমস্যা সমাধান করে দেয়। এরপর হঠাৎ করে সেখানে মহারানী চলে আসে, তাদের সবাইকে গ্রেপ্তার করে। আর এরপর মহারানী সিদ্ধান্ত নেয় মাস্টার ট্যাংকে এই নদী দিয়ে ফেলে দেওয়া হবে। আর এই সমুদ্রটা ছিল এমন একটা সমুদ্র যেটার কোনো কূল ছিল না, যে একবার এই সমুদ্রে গেছে সে আর কখনোই ফিরে আসতে পারেনি। আর এরপর মাস্টার ট্যাংকে একটা নৌকা করে সেখানে ছেড়ে দেওয়া হয়। আর মাস্টার ট্যাং কিছুক্ষণ যাওয়ার পরে সেখানে হঠাৎ করে রানী তার হরিণ ব্যবহার করে তার কাছে চলে আসে। আসলে রানী মাস্টার ট্যাংকে খুব ভালোবেসে ফেলেছিল আর তাই সে তাকে কোনোভাবে ভুলতে পারছিল না। কিন্তু রাজ্য থেকে যখন রানী চলে যায় তখন মহারানী তো খুব চিন্তায় পড়ে যায়, কারণ রানী ছাড়া রাজ্য চলবে কি করে। তাই রানীকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব মাঙ্কি কিংকে দেওয়া হয়। তখন মাঙ্কি কিং তাদের দুজনকে খুঁজতে বের হয়, কিন্তু সে তাদেরকে কোনো জায়গায় খুঁজে পাচ্ছিল না। আর এদিকে দেখা যায় তারা দুজন সমুদ্রের একদম গভীরে চলে এসেছে। আর তখনই হঠাৎ করে রানীর খুব পিপাসা পায়, তখন রানী সেই সমুদ্রের পানি পান করতে যায়, কিন্তু মাস্টার ট্যাং তাকে নিষেধ করে এবং বলে, এই সমুদ্রের পানি পান করলে তোমার আরো ক্ষতি হতে পারে। কিন্তু তখন রানীর বেশ ক্ষুধাও লেগেছিল, কিন্তু তাদের কাছে খাওয়ার মতো কিছুই ছিল না। আর তাই জন্য মাস্টার ট্যাং তার হাতটা তার দিকে বাড়িয়ে দেয় যাতে করে সে সেখান থেকে মাংস খেতে পারে। কিন্তু রানী তাকে প্রচন্ড ভালোবাসত, তাই সে বলে, আমার যত কষ্টই হোক আমি তোমার সাথে থাকবো এবং আমি সবকিছু সহ্য করব। আর তার এই ভালোবাসার জন্য হঠাৎ করে সেখানে সমুদ্রের মধ্যে একটা বড় গেট ভেসে ওঠে আর এই গেটটাই ছিল বাইরে বের হওয়ার রাস্তা। আর এই গেটটাকে মহারানী এবং রাজ্যের সবাই দেখতে পাচ্ছিল। তখন তারা বুঝে যায় এখানে কি ঘটেছে আর তাই তারা সবাইকে ফিরিয়ে নিয়ে আসে এবং রাজ্যের রানী সহ তারা 4 জন এই গেট থেকে বেঁচে ফিরে যায়। হ্যালো বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হয়ে যায়।